জান্নাতের পথ ইসলামিক চ্যানেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, দারসুল হাদিসের প্রথম দর্শে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজকের থেকে আপনাদের জন্য প্রতিদিন উপস্থাপন করব অত্যন্ত সুন্দর একটি হাদিস, খুবই সংক্ষিপ্ত সময়ে। ইনশাআল্লাহ আমরা প্রতিদিনই এই হাদিসগুলো শুনে তা থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের হাদিসটি হলো আন আবি হামজাতা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু খাদিম রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, রাওয়াহুল বুখারী। আবু হামজা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম হতে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে নিজের জন্য যেটা পছন্দ করে তা অন্যের জন্য পছন্দ করে। হাদিসটি বুখারিতে ও সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। সুতরাং প্রিয় ভাই ও বন্ধুরা, আমরা একটা জিনিস লক্ষ্য করি যে আমরা মানুষকে যখন দান করি, আমরা মানুষকে যখন কোনো কিছু দিতে যাই উপহারস্বরূপ, অথবা কোনো খাবার কোনো কিছু দিতে যাই, তখন কিন্তু কি করি, আমরা যেটা খেতে পারি না, আমরা যেটা ফ্রিজে রেখে রেখে পচে ফেলেছি, সেই ধরনের জিনিসটা আমরা প্রতিবেশীকে দিতে যাই। তখন দেখা যায় প্রতিবেশী যখন সেটা খেতে যায় বা সেটা ব্যবহার করতে যায়, তখন কিন্তু সেটা খাওয়ার কোনো যোগ্যতা, খাওয়ার উপযুক্তই থাকে না, অথবা সেটা ওই কাপড়টা পরার মতো কোনো পরিবেশ, পরার মতো সেই পরিস্থিতি থাকে না। আমরা কিন্তু কখনোই সেই ধরনের কাপড় পরিধান করি না। আমরা খাবার খাওয়ার সময়, আমরা কোনো কিছু কেনার সময়, কোনো খাদ্য কেনার সময় আমরা কিন্তু বেছে বেছে সুন্দরটাই কিনি, কিন্তু আমরা যখন অন্যদেরকে দিতে যাচ্ছি তখন কিন্তু বেছে বেছে একেবারে নিম্ন টাইপের, খুব নিম্ন মানের যে জিনিসটি সেটাই দিচ্ছি। এটা আসলে একজন মুমিনের কর্ম হতে পারে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একজন মুমিন যে তার উচিত হলো সে মাসে অন্তত একটা দিক, অথবা সে বছরে একবার বা দুইবার কাউকে কোনো কিছু দান করুক, বা সে বছরে দু তিনবার কাউকে খাওয়াক, কিন্তু সে যেন সেটাই খাওয়ায় যেটা সে নিজে খেতে পছন্দ করে, যেটা সে নিজে খায়, উত্তম বিষয়গুলো সে খাওয়াবে, উত্তম জিনিস খাদ্য খাওয়াবে, এবং সুন্দর কাপড় যেটা সে পছন্দ করে সেটাই যেন সে অন্যকে দান করে। তাহলেই সে ইমানদার হতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ইনশাআল্লাহ পরবর্তী দারসুল হাদিসে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে, সে পর্যন্ত আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখুন, আপনাদের হায়াত বৃদ্ধি করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।